হ্যাপি 74th ইন্ডিপেন্ডেন্স ডে জানাই সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি হলাম শম্পা। ইন্ডিপেন্ডেন্স ডে বলে আমি একটুখানি শাড়ি পরে আজকে সেজে গুজে রেডি হয়ে আজকে ব্লগটা হতে চলে এসেছি। প্রতিদিন নর্মালি বাড়িতে থেকে থেকে এই কাজ করে করে কাজের লোক হয়ে গেছি, জামা কাপড়গুলো কান্নাকাটি করছিল, তাই একটু শাড়ি পরে চলে এসেছি। এই শাড়িটা আমার শাশুড়ি মা কেরালা থেকে এনে দিয়েছিলেন, তো পরা হয়নি অনেক দিন ধরে, পুরো কটনের, তো সেটাই ভালো একটু পরে, একটু হোয়াইটের ওপরও আছে, আমার হোয়াইটের ওপর নর্মালি খুব কমই শাড়ি আছে। তো আজকে আমার স্পেশাল রেসিপি হলো প্রন পোলাও বানাচ্ছি। আশা করি আপনার জন্য সবার অন্য অন্য নতুন রকমের নানা রকমের স্পেশাল ডিশ হচ্ছে বাড়িতে, আমার সাথে সেটা শেয়ার করতে ভুলবেন না। আর এছাড়া শাশুড়ি মা অনেক রান্না করেছেন, আমার শ্বশুরমশাইয়ের আজকে বার্থডে আর আমার মায়ের আজকে বার্থডে, 15 আগস্টের দিনই দুজনে বার্থডে, তো এবার তো নিজের বাড়িতে গিয়ে মার সাথে বার্থডেটা সেলিব্রেট করা হলো না, তো চলুন আপনাদের সাথে কীভাবে প্রন পোলাও বানাচ্ছি সেটা শেয়ার করি। এখানে আমি 500 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছটাকে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখাবো আর এটাকে কম করে 15 মিনিট অবধি এভাবে রেখে দেবো, কারণ মাছটাকে যেহেতু আমি ভাজবো না সেহেতু যাতে আষ্টের গন্ধটা না থাকে সেই জন্য এটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দেবার কারণ। এবার আমি কড়াতে সাদা তেল নিলাম আর তেজপাতা আর গোটা গরম মশলা দিলাম, এরপরে বড় চামচের 1 চামচ আদা রসুন বাটা দিলাম একটু ভালোভাবে নেড়ে যাতে এটার রস স্মেলটা চলে যায়, এরপরে বড় দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এটাকে ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ না এটা পুরোপুরি লাল হচ্ছে। এই প্রন পোলাওটা আমার খুব ফেভারিট, পোলাওয়ের মধ্যে নর্মাল পোলাও আমরা সবসময় খাই কিন্তু আজকে যেহেতু পোলাওটা অ্যাকচুয়ালি নর্মাল পোলাওটা অ্যাকচুয়ালি চিকেন আর মাটনের সাথে খুব ভালো লাগে, তো আজকে যেহেতু চিকেন মাটন কিছু হয়নি, পাবদা ফিশ ফ্রাই আছে, তো সেটা দিয়ে আমার মনে হয় এই প্রন পোলাওটা খুব ভালো ম্যাচ হবে। এটা বানানো কিন্তু খুব ইজি, আপনারা দেখতে থাকুন, খুব সহজে কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। পেঁয়াজটা লাল লাল মতো ভাজা হয়ে গেছে, এবারে আমি লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে মেশাবো আর একটুখানি কড়াতে কষবো। এই যে আমার মেয়ের ড্রেস, আজকে আমার মাথার ব্যান্ড বেড়েছে, আমি ওখানে বার করেছিলাম সেখান থেকে একটা ব্যান্ড জোগাড় করেছে, জোগাড় করে বাবাকে বলেছে বেঁধে দিতে, আর এই যে খরগোশ হেয়ার ব্যান্ড। হ্যাঁ দেখে দেখিয়েছো তুমি, তোমার নামটাকে বলো কি, বলো বলো তোমার নামটা কি, বাবা কোথায় গেছে, বাবা হ্যাঁ কোথায় গেছে বাবা, বাবা এখন 2-3-4টে কথা বলতে পারে, 2 বছরের বাচ্চারা অনেক বেশি কথা বলতে পারে কিন্তু আমার মেয়ে খুব কম কথাই বলছে, তোকে আস্তে আস্তে শেখাচ্ছি যাতে কথাটা তাড়াতাড়ি বলতে পারে, ওই জন্য আমরা খুব বক বক করছি ওর সাথে, আর ও সারাটা দিন তো দেখেছেনই টিভিতে মুখ গুজে বসে থাকে, যেটা খুব বাজে জিনিস, আর ভীষণ দুষ্টুমি করে, সারাদিন দুষ্টুমি চলে মাথায়, তো কথা কি করে বলবে। আচ্ছা দেখি দেখি তুমি এদিকে আসো, আচ্ছা গিটারটা বাজিয়ে দেখিয়েছো, এটা যখন 1 বছর বয়স ছিল তখন ওর জিম্মা ওকে একটা গিফট করেছিল, দেখি কোথায় যাবে দেখি, দেখি এরকম ধর এরকম ধর, ও কি আমি শিখিয়েছিলাম, এবারে একটা বড় টমেটো নিয়েছি, সেই টমেটো কুচিটাকে দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব, এইবারে চিংড়ি মাছগুলোকে দিয়ে সব কিছুকে ভালো করে মিশাবো আর একটু কষতে থাকবো যতক্ষণ না মশলাগুলো থেকে একটু তেল বেরোচ্ছে। এবারে আমি এখানে 2 চামচ মতো, বড় চামচের 2 চামচ মতো টক দই দেবো আর সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব। এবারে মশলা থেকে একটু তেল বেরিয়ে এলে 1 চামচ গুঁড়ো গরম মশলা অ্যাড করলাম, আমি চালটাকে দিয়ে দেব, এখানে আমি 3 বাটি মতো চাল নিয়েছি, এটাকে আমি মোটামুটি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। জলের মধ্যে 1/2 পাতিলেবুর রস আর লবণ দিলাম স্বাদ মতো যাতে এটা পোলাওয়ের স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। এইবারে আমি
একটুখানি ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়ে ঠিক ছ বাটি মতোই জল দেব। চালের পরিমাণ যা হবে তার দ্বিগুণ জল দিতে হবে। এবারে আমি জল দিয়ে এটাকে সিমে ঢাকা দিয়ে কম করে 15 মিনিট মতো সেদ্ধ করতে দেব। সবার শেষে 1 চামচ ঘি দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। তো আমার প্রন পোলাও ইজ রেডি। এবার আমরা এই প্রন পোলাও দিয়ে পাবদা মাছ দিয়ে লাঞ্চটা সারবো। আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমার সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন। আর হ্যাঁ, আজকে আপনাদের স্পেশাল কি মেনু হয়েছে জানাতে কমেন্টে কিন্তু ভুলবেন না।